মারাত্মক করোনা ভাইরাস সংক্রমণ রোধৰ বাবে তৎপর হৈছে রাজ্য সরকার। করোনা সন্দর্ভত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মুহূর্তত সংবাদ মেল সম্বোধন করেছে। আগবাইছো সংবাদ মেলৰ পোনপটীয়া সম্প্রচার। ইতিমধ্যে হিমন্ত বিশ্ব শর্মায় উল্লেখ করেছে যে 5 বজাত ঘোষণা করব সিদ্ধান্তর কথা। রাজ্য সরকারের তলাবন্ধ সম্পর্ক মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে আলোচনাত মিলিত হয়। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 3 বজাত মুখ্যমন্ত্রীক সাক্ষাৎ করার পিছত 5 বজাত কৈছিল যে 5 বজাত ঘোষণা করা হব সরকারের সিদ্ধান্তর কথা। ইতিমধ্যে দেশের 13খন রাজ্য লকডাউন ঘোষণা করা হয়েছে আৰু অসমত লকডাউন করা হবনে নহয় সেই সন্দৰ্ভত সিদ্ধান্তৰ কথা সদৰি কৰিব মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইতিমধ্যে করোনা সংক্রমণ প্রতিরোধৰ বাবে সকলো ব্যৱস্থা গ্রহণ কৰিছে ৰাজ্য চৰকাৰৰ স্বাস্থ্য বিভাগে। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীগৰাকীয়ে ৰাজ্যৰ প্ৰতিখন চিকিৎসা মহাবিদ্যালয়ত উপস্থিত হৈ করোনার সৈতে মোকাবিলা কৰিব পৰাকৈ সকলো ব্যৱস্থা সাজু আছে নে নাই সেই বিষয়টো পর্যবেক্ষণ কৰিছে, তদাৰক কৰিছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বুজ লৈছে প্ৰতিখন চিকিৎসা মহাবিদ্যালয়ত উপস্থিত হৈ আর তার সমান্তরালক রাজ্যের সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর বিশেষভাবে লকডাউন সন্দর্ভত আজি মন্তব্য করব মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইতিমধ্যে তেজপুরের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উল্লেখ করেছিল যে 3 বজাত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালক সাক্ষাৎ করব আর এক আলোচনাত মিলিত হওয়ার পিছত সিদ্ধান্ত গ্রহণ করা হব। আর সেই সিদ্ধান্তর কথা বিয়লি 5 বজার পিছত যে সংবাদমেল সম্বোধন করা হয়েছে এই সংবাদমেলত ঘোষণা করব মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আজির এই মুহূর্তলৈকে অসমত আমি কোভিড-19ৰ কোনো ধরনের পজিটিভ কেস পোৱা নাই বা পজিটিভ কোনো স্যাম্পল পজিটিভ বলে টেস্ট পোৱা নাই। যদি মই পরিসংখ্যা হিসাবত কওঁ, আমি যোৱাবার লগ পোৱাৰ পিছত টেস্টর মাত্রা বহু গুণে বৃদ্ধি হয়। NIV পুনেত আমি দুটা টেস্ট সম্পন্ন করো, RMRC লাহোয়ালত আমি 83টা টেস্ট এতিয়ালৈকে করো, 83। গুৱাহাটী মেডিকেল কলেজ হসপিটালত আমি 64 টেস্ট আমি সম্পন্ন করো। যোৰহাট মেডিকেল কলেজত আমি 10টা টেস্ট সম্পন্ন করো আর শিলচর মেডিকেল কলেজত আমি 10টা টেস্ট সম্পন্ন করো। অর্থাৎ এই মুহূর্তলৈকে 169 টেস্ট আজি গধূলি 4টা বজালৈকে অর্থাৎ 1 ঘণ্টা আগলৈকে করা হয়েছে আর এই গোটেইকটা টেস্ট নেগেটিভ বলে আমাক জানা হয়েছে। অবশ্যই 1 out of this 169, 148 স্যাম্পল হ্যাভ বিন টেস্টেড নেগেটিভ, 21 স্যাম্পল রিজাল্টস আর অ্যাওয়েটেড। অর্থাৎ 169 টেস্টেড, 148 নেগেটিভ, 21 রিজাল্টস অ্যাওয়েটেড, এইটো হয়েছে পরিসংখ্যা। কিন্তু সমগ্র বিশ্বতে কোভিড-19ৰ পেচেন্টৰ সংখ্যা দ্রুতগতিত বাঢ়িব ধৰিছে। ভাৰতবৰ্ষয়ো 400ৰ সংখ্যা ইতিমধ্যে পাৰ কৰিছে। চৰকাৰে কিছু কঠোৰ সিদ্ধান্ত লোৱাৰ প্ৰয়োজনীয়তা আহি পৰিছে আৰু খুব সম্ভৱ কিছু কঠোৰৰ পৰা কঠোৰতম সিদ্ধান্তহে আমার অসম সংক্রমণের পৰা হয়তো রক্ষা করব পাৰিব। এই গোটেই ঘটনারাজি সূক্ষ্মভাবে পরীক্ষা করে চার পিছত অসম সরকারে সিদ্ধান্ত লৈছে যে অহাকালি বিয়লি সন্ধিয়া 6 বজাৰ পৰা 31 মাৰ্চ পর্যন্ত রাতে 12 বজা পর্যন্ত অসমখনক সম্পূর্ণরূপে বন্ধ বা লকডাউন স্থিতিলৈ লৈ যোৱা হব। টুমরো এট 6 PM উইল স্টার্ট লকডাউন
which will continue up to 31st March continuously. During the lockdown period, by AG to lockdown or homoswa, grocery, or had Jakami, Gelamal or Dokanguliko, Jot Kaitabostu Pai, Ami Jak Pharmacies Guliko, Aro Petrol Depot, Pharmacy, Petrol Depot, Aro Grocery. A tinuta kula takibo tak baddi hokolo dhoronor dokan pohar bebohai banijo office kasari educational institution private government government offices private offices industry jiman bilak amar monot pore he gutei bilak sampurna rupe বন্ধ থাকিব রাইজ রাজপথলৈ উলাই আহিব নোৱাৰিব রাইজ ঘৰৰ ভিতৰত থাকিব লাগিব আৰু এই আইনৰ বা এই নিৰ্দেশৰ অৱমাননা কৰিলে ফাৰ্ষ্ট ইনষ্টেন্সত ছমাহৰ কাৰাদণ্ড হ'ব আৰু ছেকেণ্ড ইনষ্টেন্সত দুবছৰৰ কাৰাদণ্ড হ'ব আণ্ডাৰ দ্য ডিফাৰেণ্ট প্ৰভিজন অফ ইণ্ডিয়ান প্যানেল কোড রাইজর আমি সহযোগিতা বিচারি গ্রসারি দোকান খোলা থাকিব গতি খুব দৌড়াদৌড়ি করে করবাদ যাওয়ার আজি কোনো প্রয়োজনীয়তা নাই পেট্রোল ডিপো খোলা থাকিব আমি গাড়ির তেল ভরাব পারি বিশেষ করে অ্যাম্বুলেন্স আর হেলথ সার্ভিসের কারণে আর হলে জেলা প্রশাসনে রাইজক সহায় করব অ্যাম্বুলেন্স সার্ভিস চলি থাকিব আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিত সকলোৱে চৰকাৰৰ আহ্বান সহাৰি দিব বুলি আমি আশা কৰিছোঁ ইণ্টাৰষ্টেট মুভমেণ্ট অফ ভেহিকল আপোনালোকে জানে যে ৰেল সেৱা ভাৰত চৰকাৰে বাতিল কৰিছে ইণ্টাৰনেশ্যনেল ফ্লাইট ভাৰত চৰকাৰে বাতিল কৰিছে ডমেষ্টিক ফ্লাইট আমি ৰেষ্ট্ৰিক্ট কৰিম কিন্তু সম্পূর্ণভাবে ভাবি ভাবে আমি বাতিল করব নোৱাৰো কারণ আমার মেডিসিন মাস্ক বা আমার পিপি কিট আর বিভিন্ন ধরনের সামগ্রী সরবরাহর কারণে উড়াজাহাজের প্রয়োজন থাকিব গতি ফ্লাইট উইল নট কমপ্লিটলি স্টপ বাট ইট উইল বি রেস্ট্রিক্টেড রেল সেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকিব ইন্টারস্টেট ট্রান্সপোর্ট অলরেডি যাকালি আমি পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করেছো কিন্তু এই লকডাউন নোটিস হওয়ার লগে লগে অহাকালির ইভেন প্রাইভেট ট্রান্সপোর্ট উইল অলসো বি স্টপ এক্সেপ্ট অ্যাম্বুলেন্সেস নো কমার্শিয়াল নো প্রাইভেট ভেহিকলস উইল ফ্লাই বিটুইন দ্য স্টেটস অল স্টেট বোর্ডার্স অফ আসাম উইল বি সিলড এক্সেপ্ট দ্য গুডস যেখানে মাল সেবা থাকে সেই মাল বা দ্রব্য সেবা অব্যাহত থাকিব বা গুডসক বাদ দি সকলো ধরনের সেবা আমার বাতিল করা হব পাবলিক বাস নচলিব লাইন বাস নচলিব আনকি আমার যাক আমি কো যে নিজের ভিতর যে প্রাইভেট ভেহিকল আপ এন্ড ডাউন যে হলিডে হল শিলংলৈকে গুছি যাও নাকি হলিডে হল গতি ইটানগরলে গুছি যাও নাকি এই ধরনের যা প্রাইভেট ভেহিকল আমার ইন্টারস্টেট আমি ফ্লাই করো সেই প্রাইভেট ভেহিকলসবিলাকো সম্পূর্ণরূপে বন্ধ করা হব ফাইন্যান্সিয়াল ইয়ার 31 মার্চের ভিতর ক্লোজার আছে তার পরিপ্রেক্ষিত ট্রেজারি ব্যাংক আর সরকারি কার্যালয়বিলাকত যিখিনি ফাইনেন্সিয়াল ট্রেনজেকশনের কারণে একটা স্কেলিটন স্টাফর প্রয়োজন দে উইল কন্টিনিউ টু অ্যাটেন্ড অফিসেস ট্রেজারি উইল রিমেইন ওপেন ব্যাংক উইল রিমেইন ওপেন আর সরকারি কার্যালয়বিলাক অনলি ফাইনেন্সিয়াল ট্রেনজেকশনের কারণে যিখিনি স্কেলিটন স্টাফ লাগে
we should have advised not more than 10%. A skeleton staff to Teoluke maintain Kuribo, but he to official JTI financial transaction or come complete Hujabo, he office to bond Hujabo. But till then, financial transaction to the up to 31st March will continue. Amar 10% skeleton staff ahibo pare kabar jodi bill adi baki ase jodi bill adi baki nai tetiale sei 10% staff o ahar proyojon nai treasury will continue bank will continue atm will continue essential service ami mo agote koisu je phc power ekhini solibo aru tare amar government notification which should be in your whatsapp after some time তাতে আমি এক্সেমশন খিনি উইল এনহেন্স দ্য এক্সেমশন যে কি খিনি এক্সেমশন হব লকডাউন মিন অফিস বন্ধ নহয় লকডাউন মিন বজার বন্ধ নহয় লকডাউন মিন ঘরের পৰাও আমি ওলাব নোৱাৰো সো মসজিদত নামাজ নামঘৰত প্ৰাৰ্থনা মন্দিৰত যাত্ৰী স্বাভাবিকভাবে অল রিলিজিয়াস অ্যাক্টিভিটি অলসো কামটোয়ে স্টপ পূজারীজনে মন্দিরত অক্ষয় ভক্তি জ্বলাব নামাজর পরম্পরা রক্ষা করার কারণে ইমামজনে যিখিনি করিব লাগে করিব বা উইদাউট এনি পার্টিসিপেট নতুন কোনো তার গাঁৱৰ মানুহ আহিব নোৱাৰিব অল টেম্পল টেম্পলত পুৰোহিতজন যাব নামঘৰত অক্ষয়বন্তি জ্বলোৱা মানুহজন যাব মছজিদত ইমামজন যাব এভৰি দিছ এক্টিভিটি উইল নট হেভ মোৰ দেন থ্ৰী পিপল নামঘৰ মন্দিৰ মছজিদত তিনিজনকৈ মানুহতকৈ বেছি এট এ টাইম থাকিব নোৱাৰিব নাম্বাৰ হেজ বিন ৰেষ্ট্ৰিক্টেড টু থ্ৰী পিপল অনলি তিনিজনতকৈ কোনো মানুহ তাত থাকিব নোৱাৰিব সো এইখিনি আমি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ কৰিবলগীয়া হৈছে উই নো দ্য ইকনমিক ইম্প্যাক্ট অফ দিস ডিসিশন সো হোপফুলি বাই টুমরো অর ডে আফটার আই উইল কাম ব্যাক উইথ এ ইকনমিক কাইন্ড অফ সলিউশন হোয়াট এভার উই ক্যান ডু ফর দ্য পিপল আমি হ্রাস কৰিব খোজা নাই আমি নাজানো কিমান প্ৰলম হব যদি 31st মাৰ্চলৈকে আমি লকডাউনত ৰাখিব লাগে দেন প্ৰবেবলি ইকনমিক ইম্পেক্ট উইল বি লিমিটেড গভৰ্ণমেণ্ট অফিচত যিখিনি বন্ধ হৈছে বাই ৱৰ্কিং ইন ছেটাৰডে ছানডে উই কেন মেক আপ কোনোবা কনষ্ট্ৰাকশ্যনত কিবা অসুবিধা হৈছে দিছ হলিডে কেন বি কম্পেনচেটেড বাই ৱৰ্কিং ছেটাৰডে ছানডে লেটাৰ অন বাট ইফ উই হেভ টু গ' বিয়ণ্ড 31st মাৰ্চ then definitely there will be economic impact সেই ইকনমিক ইম্পেক্টখিনি কেনেকৈ আমি যোৰা কাপুলি মাৰিব পাৰোঁ তাৰ বিষয়ে অহা দুদিন তিনিদিনৰ ভিতৰত আপোনালোকক আমি আকৌ লগ পাম এণ্ড উইল ডিছকাছ দেট অন সিদিনাখন আমি এইখিনি বিষয়ে কথা পাতিব যত্ন কৰিম বাট নেভাৰডিলেছ 1 এপ্ৰিলৰ পৰা আমাৰ নেশ্যনেল ফুড ছিকিউৰিটি এক্টৰ যিটো চাউল যায় আমি বাজেটতো এনাউন্স কৰিছিলোঁ যে ইট উইল বি গিভেন ফ্ৰী চ' বাজেটত এনাউন্স হ'লে জুন জুলাই যিটো ফ্ৰী পালেহেঁতেন বাট নাও উই আৰ ফাষ্ট ট্ৰেকিং এণ্ড আমি এফ চি আইৰ লগত কথা পাতিছোঁ যে অহা 1 এপ্ৰিলৰ পৰাই কাৰ্যকৰী হোৱাকৈ আমি ৰেচনত যি চাউল পাওঁ সেইটো বিনামূলীয়া কৰাৰ বাবে আমি ব্যৱস্থা কৰিব চেষ্টা কৰি আছোঁ বাট দেট ফাইনেল এনাউন্সমেণ্ট আই উইল মেক অন 28 অৰ 29 বিকজ লজিষ্টিক হেজ টু বি ইন প্লেচ চ' জাষ্ট এ এক্সাম্পল দেট উই আৰ এলাইভ টু দ্য ইকনমিক ইম্পেক্ট অফ দিছ চিটুৱেশ্যন আৰু আমি যেনেকৈ মিটিগেট কৰিব পাৰোঁ উইল ট্ৰাই টু মিটিগেট চ' ফাৰ এজ প্ৰিপেৰেশ্যন ইজ কনচাৰ্ণ last 2 days I have extensively visited all the medical colleges of Assam bhagavanok dhanyabad je amak eta bhal siddhant luar
সাহস দিছিলে মেডিকেল কলেজবিলাক নির্মাণ করার কারণে। আজি দোজ মেডিকেল কলেজ আর কামিং ভেরি হ্যান্ডি টু ট্যাকল দিস সিটুয়েশন। চাৰিটা মেডিকেল কলেজত কোভিড-19 টেস্টিং ফেসিলিটি আরম্ভ হয়েছে, অহা দুদিন তিন দিনের ভিতর বরপেটা মেডিকেল কলেজত এই টেস্টিং ফেসিলিটি আরম্ভ হব। এন্ড উইদিন দিস উইক তেজপুর মেডিকেল কলেজতো এই ফেসিলিটি আরম্ভ হব। গোটেই কেইখন মেডিকেল কলেজত আইসোলেশন ওয়ার্ড স্টার্ট হয়েছে, ট্রিটমেন্ট প্রটোকল তেওঁলোকে প্রস্তুত করেছে, আর গোটেই কেইখন মেডিকেল কলেজতে ডক্টর, চিকিৎসক, নার্স গ্রেড ফোর দে আর ইন টোটালি ইন ডেডিকেটেড মোড যে আমি কাম করি। আই হ্যাভ অ্যাড্রেস ফ্যাকাল্টি মেম্বার, স্টাফ, নার্সেস গ্রেড ফোর গ্রেড থ্রি ইন অল দ্য মেডিকেল কলেজেস অফ আসাম এক্সেপ্ট শিলচর মেডিকেল কলেজ উইচ আই এম গোয়িং টু ডু ইন নেক্সট উইদিন ফিউ ডেজ। মোস্ট অফ দ্য ফ্যাকাল্টি ডক্টর্স আর ইন আপবিট মুড অ্যান্ড দে সে দ্যাট উই উইল সার্ভ পিপল টু দ্য এক্সটেন্ট পসিবল। প্রকিউরমেন্ট প্রসেস হ্যাজ বিন স্ট্রিমলাইন, পার্সোনেল প্রটেকশন গিয়ারের পর মাস্কর পর যেখানে আমি করব লাগে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট হ্যাজ ওয়েভ প্রকিউরমেন্ট নর্মস, নাও ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট এমডি এনএইচএম, এক্সিকিউটিভ ডিরেক্টর এনএইচএম, ডাইরেক্টর মেডিকেল এডুকেশন অ্যান্ড ডাইরেক্টর হেলথ সার্ভিস ইন এ কমিটি মুড দে ক্যান প্রোকিউর এনি গুডস, এনি মেডিকেল ইকুইপমেন্ট, দেয়ার ইজ নো নিড অফ টেন্ডার, দেয়ার ইজ নো নিড অফ এনি আদার প্রসেস, অনলি অ্যাকশন শুড বি টেকেন ইন গুড ফেথ। ওয়ান্স এ অ্যাকশন ইজ টেকেন অন গুড ফেথ বাই দ্য কমিটি অফ ফোর, দেন অল আদার procedural requirement has been waived off. So that important decision we have taken. In the context of Guwahati, we have taken an important decision that Konarpur we have a civil hospital that we have decided to convert completely a corona treatment hospital. So that hospital normal OPD and other activity will be closed within 2 to 3 days. And that hospital will be completely dedicated for coronavirus treatment. In Guwahati Medical College, we have closed down eye hospital. That patients will be taken care of by Srimanta Shankardev Netralaya. And Sokur Nagar Jikini Rugi, they are looking at Srimanta Shankardev Netralaya Jabo, Guwahati Medical College or Sokur Sikitsa Bimhakami Bandha Kurisu, তাতে আমি করোনা পেশেন্টৰ কাৰণেও আমি সুকীয়াকৈ ব্যৱস্থা কৰিছো। অল মেডিকেল কলেজেস আমি গোটেই মেডিকেল কলেজক আমি নিৰ্দেশ দিছো যে ইলেক্টিভ চাৰ্জাৰী, যিটো চাৰ্জাৰী আমি মে মাহলৈকে পষ্টপন কৰিব পাৰোঁ, জুনলৈকে পষ্টপন কৰিব পাৰোঁ, দে উইল নট ডু এনি ইলেক্টিভ চাৰ্জাৰী নাও। All kind of elective surgery has been suspended. Moreover, OPD patient hokoloku ami koisu je apunaluke amar FRU model hospital district hospitalot ahibo jotno korok. Medical collegeot unless it is very very important, OPD khawau ami batil kora nai, ami restrict korar babe siddhanto loisu. It will be limited to only emergency cases. গুৱাহাটীত প্ৰয়োজন হ'লে মহেন্দ্ৰ মোহন চৌধুৰী চিকিৎসালয়খনো আমি কমপ্লিট কৰোণা হস্পিটেললৈকে ট্ৰান্সফৰ্ম কৰাৰ কাৰণে ইন প্ৰিন্সিপল ডিচিশ্যন আমি লৈ থৈছোঁ। চ' ইন গুৱাহাটী উইল গোয়িং টু একমডেট পিপল ইন মেডিকেল কলেজেছ, ইন MMC, ইন সোনাপুৰ। চ' দেয়াৰ উইল বি 3 set up which will be available to us. If we have to make forced quarantine or we have to do isolation to mild patient, then all the university, colleges, hostel, hotels will be taken over, and deputy commissioners are already on job in identifying hotels in their respective district and also identifying hostels of college and university.
So in mild coronavirus affected case, which is mild, basically if it is affected young people, deka lora solik jodi attack kore and treatment can be done even from a massive hospital. Tar karne ami hotel aru hostel bilakoku ami ready kori ba sei bikhoyot ami arambho korisu. Bed, furniture, a bilak procurement process, ami already arambho kori disu as a contingency measure. Although ami bhabu je amar medical college ba district hospitalot ami eta load lobo parim, but if load increase, then we will do that. No medical, no person of health department, unless they have a serious ailment, nobody will go on leave. And everybody will present now in their place of duty. Kunubai jodi Guwahati prao ahajoa kore, we have directed deputy commissioners, the town bilakor hotel, ba guest houses, IBs, those should be requisitioned immediately for the medical doctors and staff. But now everybody will be there and nobody will go on leave unless and until they have a serious ailment jar karone teoluke attend koribo pora obosthat nai. Now doctor, nurse, paramedics will be present on the headquarter. We have some concern je bahiro pra manu ahise, basically ahomor manuhe ghoroleke ghuri ahise, aji tini khon train ahise, ohakali aru dukhon train ahibo, aru finally that will be the last train to Assam. So airportot ami stamping arambho korisu, home quarantine or karone ami teolukor phone number loisu, teolukor address loisu, gaon asa worker ok ami jonai disu je ejon manu jabo home quarantine hobo lage. We have activated a 24 hours call center jar joriote railot aji aru kali aru plane of ji sokol manu ahi thakibo teolukor movement bilak ami jate monitor koribo paru so that they are strictly in home quarantine. Juakali curfew ami khub bhal korilu kintu jeta clap diar somoy hol ami bohute procession kori bahirat ulai ahilu. Pradhanmantri Narendra Modi dangoriye koisil je ghoror balcony pra barandar pra clap maribo lage kintu bohute বুজি বা নুবুজি প্রসেশন করিলে বাহিরত উলাই আহিলে যেটি আমাক অত্যন্ত দুঃখ দিছে যে আজির এই স্পর্শকাতর সময়ত আমি যদি ইফ উই ওয়ান্ট টু কনভার্ট করোনা ইনটু এ ফেস্টিভেল, পিকনিক খাম, আজি ঘরত খানা খাম, করোনার বন্ধ এইটো নহয়, আমার গোটেই দেউতা মা অল আর এট রিস্ক. Corona is a dangerous and dangerous virus. Jar prathom fatal attack to hobo on the elderly citizen. Anybody who is above 60, amar ghorot kokaide hobo pare, deuta hobo pare, ma hobo pare, they are at huge risk. Italit eta generation shek hoi goise. So moi koroboddho bhabe ahombashik apunalokor joriote ahban janam. যেহেতু ফুটি করার সময় নহয়, সকলোয়ে সরকারক সহযোগিতা করক আর সকলোয়ে মনত ভাবিব যে পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন. আজি মুখ্যমন্ত্রী মহোদয়, ডিসি আর এসপি সকলের লগত ভিডিও কনফারেন্স করে আছে. উই আর সেন্ডিং এ ভেরি সিরিয়াস সিগনেল দ্যাট নো কেজুয়াল অ্যাপ্রোচ উইল বি কেজুয়াল অ্যাপ্রোচ উইল নট বি টলারেটেড এট অল. Casual approach আমি tolerate করিব নোৱাৰো. So that message has to go loud and clear. সকলো মানুহে বুজিব লাগে যে এইটো কোনো partisan politics নহয়, এইটো ফুটিৰ সময় নহয়. এখন state যদি 7 দিন 8 দিন lockdown কৰিব লাগে, that means that কিবা এটা serious ঘটনা ইয়াত ঘটিছে. সেইবাবে মই অসমবাসী ৰাইজক বিনম্ৰতাৰে সৈতে অনুৰোধ কৰিছোঁ যে মোৰ দেউতা, মা, দাদা, বৌ প্ৰত্যেকজন আজি
ৰিক্সত আছে, প্ৰত্যেকজন আজি সন্দেহ আৰু শংকাৰ মাজত আছে। মোৰ মা আছে, যদি মাৰ গাত এইটো লাগে মই মাক বচাব নোৱাৰোঁ। দেৰ ইজ ন' মেডিচিন এট দিছ পইণ্ট অফ টাইম। কোনোবা সাংবাদিক আছে, মুখ্যমন্ত্ৰী আছোঁ, ৰাজ্যপাল আছোঁ, পাৱাৰত আমি ডাঙৰ হ'ব পাৰোঁ, মানুহে ভাবিব পাৰে এওঁলোক ডাঙৰ মানুহ, এওঁ ডাক্তৰ, মেডিকেল কলেজৰ প্ৰিন্সিপাল, এওঁ পুলিচৰ এছ পি, এওঁ পুলিচৰ ডি এছ পি, বাট দ্য ভাইৰাছ উইল নট আইডেণ্টিফাই এনি ওৱান। ভাইৰাছ উইল এফেক্ট ইকুৱেলি, আৰু আমাৰ ঘৰত এফেক্ট কৰাৰ লগে লগে মোৰ ঘৰৰ কাষৰ মানুহজনো ভেলে ভাল নাৰিবল হৈ গ'ল, সমাজখনো ভাল নাৰিবল হৈ গ'ল। চ' মই অসমবাসী ৰাইজক বিনম্ৰতাৰে সৈতে অনুৰোধ কৰিম যে অসমত আজিৰ দিনটোত আমি কৰোণা ভাইৰাছ কেছ পোৱা নাই, অসমত কিছু মানুহ বাহিৰৰ পৰা আহিছে, আমাৰে মানুহ বাহিৰত চাকৰি কৰিছিল, নজৰ দিব তেওঁলোক যাতে হোম কোৱাৰেণ্টাইন ভায়লেট নকৰে। আমি দুই চাৰিটা কেছ পাইছোঁ, ঘৰৰ মানুহে লুকাইছে, কাৰ কাৰণে লুকাইছে, কাৰ পৰা লুকাইছে, আমি সোধোতে কৈছে নহয় নহয় মই তিনিদিন আগতে আহিলোঁ, মই চাৰিদিন আহিলোঁ। নিজকে নিজে ফাঁকি দিয়াৰ এইটো সময় নহয়। কমিউনিটি, ফ্লেটৰ এছ'চিয়েশ্যন, নাগৰিকসকল, আপোনালোক সাৱধান হওক। বাহিৰৰ পৰা অহা এজন ব্যক্তিকো গ্ৰচাৰী শ্বপত যাবৰ কাৰণেও আপোনালোকে এলাউ নকৰিব। তেওঁৰ হাতত ষ্টাম্প থাকিব, আৰু যাৰ ষ্টাম্পিং নাথাকেও তেওঁলোকৰ ৰেলৰ টিকেট পৰীক্ষা কৰিব, প্লেনৰ টিকেট পৰীক্ষা কৰিব, যে 14 দিন নোহোৱালৈকে ঘৰৰ বাহিৰত তেওঁলোক ওলাব নোৱাৰে। আৰু ওলালে কমিউনিটি ৱাইজ আপোনালোকে প্ৰেছাৰ কৰিব, পুলিচক খবৰ কৰিলে পুলিচ উইল এৰেষ্ট দেম। এইটো ক্ষেত্ৰত আপোনালোকে, অসমৰ ৰাইজক মই বিনম্ৰতাৰে অনুৰোধ কৰিছোঁ যে কেৰেলা, বাংগালোৰ, মহাৰাষ্ট্ৰ তিনিখন ষ্টেটত সংক্ৰমণ খুব ডাঙৰ হৈছে। কেৰেলা, মহাৰাষ্ট্ৰ আৰু কৰ্ণাটকৰ পৰা অহা কোনো ব্যক্তিয়েই 14 দিন ঘৰৰ বাহিৰত ওলাব নোৱাৰিব, হোৱাট মেভাৰ মে বি দ্য চাৰ্কামটেঞ্চেছ। ৰাইজে এনফোৰ্চ কৰিব লাগিব, চৰকাৰে নহয়। মোক হোৱাটছআপ পঠালে নহ'ব যে দাদা অমুক মানুহ ঘূৰি আছে। উই হেভ টু ইনফৰ্ম পুলিচ, উই হেভ টু ইনফৰ্ম দেম ডেট নো, আপুনি ইয়াত আহিব নোৱাৰে। আমি সাংঘাতিক স্থিতি এই ক্ষেত্ৰত ল'ব লাগিব। মোক দুজন এজনে খবৰ পঠাইছে, দাদা আপোনাক কনফিডেঞ্চিয়েলি পঠাইছোঁ অমুক দুজন। এতিয়া কনফিডেঞ্চিয়েলিৰ সময় নাই, জীয়াই থাকিলেহে ভাল পোৱা বেয়া পোৱাটো হ'ব। যদি জীয়াই নাথাকোঁ, মোৰ দেউতা মায়ে যদি ঢুকাই যায়, ইয়াত আৰু গোপনীয়তা, ভাল পোৱা বেয়া পোৱাৰ কথা চিন্তা কৰি কি লাভ আছে? চ' উই হেভ টু বি ভেৰি ষ্ট্ৰিক্ট হোম কোৱাৰেণ্টাইন, কোনো কাৰণতে যে ভায়লেট নহয় তাৰ বাবে লক্ষ্য ৰাখিবলৈ মই অসমবাসী ৰাইজক অনুৰোধ কৰিছোঁ। এণ্ড ইন শ্লাইটেষ্ট চিম্পটম, কাহ, কফ বা কাহ কফ, পানী লগা, হাঁচি মৰা, জ্বৰ উঠা, আমাক যেন ইনফৰ্ম কৰে। কাষৰ আশা বাইদেউগৰাকীক ইনফৰ্ম কৰিলেও আমি খবৰটো পাই যাম। আৰু 104 নম্বৰত আপোনালোকে এনেকুৱা ধৰণৰ খবৰ অহাকালিৰ পৰা আমাক দিব পাৰিব। ইট উইল বি এ চিম্পল নম্বৰ, জাষ্ট কল 104 এণ্ড ইনফৰ্ম আছ, চ' ডেট আমি গম পাই থাকোঁ। কৰোণা ভাইৰাছৰ ওপৰত কণ্ট্ৰল ৰুম বহুতকেইটা আছে, কণ্ট্ৰল নম্বৰ বহুত আছে, বাট দিছ 104 উইল বি ভেৰি ইজি টু ৰিমেম্বাৰ। চ' গিভ এ কল টু আছ 104 এণ্ড উইল বি এট ইয়'ৰ ডোৰ ষ্টেপ টু দ্য এক্সটেণ্ট পচিবল, আৰু আমি যিমান পাৰোঁ সহায় কৰিম। মই ভাবোঁ যে আই হেভ কাভাৰ্ড মষ্ট অফ দ্য পইণ্টছ ৰিগাৰ্ডিং ইকনমিক ইম্পেক্ট। উইল হেভ আনাডাৰ ৰাউণ্ড অফ প্ৰেছ কনফাৰেন্স, বাট হিয়াৰ আফটাৰ উইল ইনভাইট অনলি 10 পিপল টু প্ৰেছ কনফাৰেন্স। চ' ANI থাকিব, চবেই ল'ব পাৰিব। চ' ডেট 10 পিপল উইল ৰোটেশ্যনেলি ছিলেক্ট, যে কাৰো প্ৰতি বেয়া ভাৱ নহয়, 10 জন মানুহক উইল পিক আপ ফৰ 1 প্ৰেছ কনফাৰেন্স, চ' আনাডাৰ 10 পিপল উইল পিক আপ ফৰ দ্য নেক্সট প্ৰেছ কনফাৰেন্স, বিকজ ছেফটি অফ জাৰ্নেলিষ্ট ইজ অলছো ভেৰি ইম্পৰ্টেণ্ট ফৰ আছ। That we'll try. We don't have that system at place, but we'll try to have a frequency
খুব কম কথা থাকিলে তো আই উইল আপডেট ইন ফেসবুক অর টুইটার, দ্যাট উইল বি এনাফ, বাট কিবা যদি ডিটেইলস কৰিবলগীয়া থাকে, কথা কবলগীয়া থাকে, উইল ইনভাইট 10 পিপল, দেন শেয়ার দ্য ফিড, আৰু ANI থাকিব, গতিকে সকলোৱে লৈ লব পাৰিব। সো দ্যাট ইজ হোৱাট আই ওয়ান্টেড টু টেল, এনি কোয়েশ্চন ইউ আর ওয়েলকাম। কেৰেলা, মহাৰাষ্ট্ৰ, কৰ্ণাটকত সংক্ৰমণ বাঢ়িছে, কিন্তু কোনো ষ্টেট ইমিউন নহয়। গতিকে কেৰেলা, মহাৰাষ্ট্ৰ আৰু কৰ্ণাটক মই স্পেচিয়েল ৰেফাৰেন্স কৈছোঁ, কিন্তু ৱেষ্ট বেংগলতো কেছ আহিছে, দিল্লীতো কেছ আছে, গতিকে বিহাৰতো আহিছে। একচেপ্ট নৰ্থ ইষ্টক বাদ দি, ভগৱানক প্ৰাৰ্থনা যে নৰ্থ ইষ্টক বাদ দি চবতে কেছ আজিৰ দিনত আছে। গতিকে বাহিৰৰ পৰা অহা সকলো মানুহেই 14 দিন কম্পালচৰি গৃহবন্দী, শব্দটো বেয়া, কিন্তু নিজকে নিজে গৃহবন্দী কৰি ৰাখিব লাগিব। গৃহৰ ভিতৰতো প্লিজ, ককাই, ককাক, আইতাকে যে মোৰ বাবাটো আহিছে বুলি যে কপালত চুমা খাই, ডেঞ্জাৰাছ এক্টিভিটি ষ্টাৰ্ট ফ্ৰম দেয়াৰ, মই সকলোকে অনুৰোধ কৰিছোঁ ঘৰত গৈ যাতে আইতা আৰু ককাৰ পৰা দূৰত থাকে। মোৰ দেউতাৰ যদি বয়স 60 বছৰ ওপৰত, দেউতা মাৰ পৰা যাতে দূৰত থাকে। দেউতা মাৰ লগত কোনো কাৰণতে, ইজৰাইলৰ ডিফেন্স মিনিষ্টাৰ এটা খুব ভাল ভিডিঅ' ওলাইছে, তেওঁ কৈছে দিছ ইজ টাইম টু কাম আউট, যে গ্ৰেণ্ডপা, গ্ৰেণ্ডমামীৰ পৰা আমি দূৰত অহাৰ সময়, আমি ইয়াৰ পৰাই তেওঁলোকৰ কাৰণে প্ৰাৰ্থনা জনাম। বিশেষকৈ বুঢ়া, দেউতা, মা, বৃদ্ধ, ককা, আইতাই যাতে কোনো কাৰণতে বাহিৰৰ পৰা অহা ল'ৰা ছোৱালীক আলিংগন নকৰে, মৰম নাখায়, চুমা নাখায়, তাৰ বাবে মই 2 হাত জুৰি বিনম্ৰতাৰে সৈতে অনুৰোধ কৰিছোঁ। বিকজ ইন আসাম মোস্ট অফ দ্য শপস আর ইন নেক্সট ডোর, সো আওয়ার রিকুয়েস্ট উইল বি অনলি ইউল গো টু গ্রোসারি অ্যান্ড ফার্মাসি, বাট ইফ ইন দ্য নেম অফ গ্রোসারি অ্যান্ড ফার্মাসি ইফ ইউ কাম আউট, ইন স্পাইট অফ দ্যাট শপস আর অ্যাভেলেবল ইন ইউর লোকেলিটি, ইউ উইল বি কনসিডার্ড এজ এ ভায়োলেটর। সো দোকান পোহারও নিজের কলোনি, নিজের ঘরের কাষত, কোনোবাই যদি পান বজারত আজি দিনত যদি গ্রোসারি করব আহে, কোনোবাই যদি ফাঁসি বজারত ফার্মাসিত ঔষধ কিনিব আহে, আনলেস যে মই নাপালো কতো, সো পুলিশ উইল অ্যাসার্ট অর অ্যাসেস দ্য রিজনেবিলিটি, বাট একসেপ্ট গ্রোসারি আর ফার্মাসিক বাদ দি কোনো মানুষ বাহিরত নোলাব। Obviously they will have identity card that I am a, if you see the Assam matrix, the grocery and pharmacy shop owners and the people working there are from the same locality, they normally do not travel. Aro more request, teo lukeo employee number cut kori dibo lage, even our notification will say that even the grocery shops and pharmacy will also cut their employee number of employee. সব বন্ধ, কোনো ভেজিটেবল মার্কেট নচলিব, মাছর বাজার নচলিব, মুরগির বাজার নচলিব, ঘরের কাষর গেলামাল দোকানখন আর ফার্মাসিক বাদ দি একো নচলিব। আই হ্যাভ অলরেডি সেড দ্যাট দেয়ার উইল বি হিউজ ইকোনমিক ইম্প্যাক্ট অন দিস, উই অলসো ডু নট নো হাউ উই হ্যাভ টু রিজলভ দ্যাট ইস্যু, বাট এজ আই টোল্ড ইউ দ্যাট 2-3 দিনের ভিতর মই আৰু এখন প্রেস কনফারেন্স করিম, হুয়েন হুয়ের মই বেসিক্যালি যদি এটো প্রলং হয় আমি অর্থনৈতিক দিকটো কেনেকে এড্রেস করিম তার বিষয়ে কথা পাতিম। 7 দিন ইস্যু নহয়, কারণ সকলোরে 14-15 দিন কেজুয়াল লিভ বন্ধ থাকে, সো নেক্সট 7 ডেজ ক্যান বি এডজাস্টেড এগেইনষ্ট দেয়ার রেগুলার লিভ এন্ড অল আদার থিংস, সো নেক্সট 7 ডেজত মই বহুত বেশি ইকোনমিক ইম্প্যাক্ট দেখা নাই, কারণ সকলোরে বন্ধ আদি খাতাত আছে, বছর আরম্ভ হয়েছে মাত্র, বাট ইফ ইট ইজ প্রলং বিয়ন এ পয়েন্ট দেন উই হ্যাভ টু এড্রেস। দ্যাট ইজ হোয়াট আই সেড দ্যাট ইভেন এভরিবডি হ্যাজ
their leave or their cushion. So aji moi sei chapter tot issue koribo ami we do not want to address that issue as of now because we don't have means and resources at the fag end of financial year. Budget has been placed, head of the department, head has been already categorized. We have not kept anything. So ami sei dikto sam jodi kibai economic impact or karne ami assess koribo lage, we have to redraw our budget. So all these things we'll do, but not in the first phase up to 31st March. So, hekarne moi chesta korisu je authentic khobor jate sarkar pra pune pune pai. Hekarne moi apunalukok lock kori asu so that we can give the first hand knowledges. Amar bohut bilak সাইট আছে, ফেসবুকত হোক, ব্লু ফেসবুকত হোক, টুইটারত হোক, সবতে ব্লু টিক সাইট আছে রেসপন্সিবল মানুহৰ। গতিকে মই জনসাধারণক আহ্বান জনাম যে হোৱাটছএপত সার্কুলেট হৈ থকা মেসেজবিলাক আপোনালোকে ইগনোর কৰিব আৰু অথেন্টিক সোর্সবিলাকলৈকে গৈ আপোনালোকে ভেরিফাই কৰিব। নেভারডিলেস আমি পুলিশকো ইতিমধ্যে কৈছো যে সোর্সবিলাক আইডেন্টিফাই কৰিব লাগে, কিন্তু করোনা ভাইরাস ইন্টারন্যাশনাল ইভেন্ট হওয়ার কারণে বহুত মেসেজর সোর্স ইজ নট ইন্ডিয়া, নট অনলি অসম, ইন্ডিয়াও নহয়, বহুত সোর্স বিলাক চাইনার পৰা আহি আছে, আমেরিকার পৰা, ইটালির পৰা। সো ইট উইল বি আভিল টাক্স যে কার আন্দোলন হয়েছে, সোশ্যাল মুভমেন্ট আমি কন্ট্রোল করে দিছো, বিকজ দোজ আর অরিজিনেটেড আইডার ফ্রম কান্ট্রি অর ফ্রম স্টেট এন্ড ওয়ান অর টু কেসেস কোনোবা ফরেনর পৰা, বাট হিয়ার বাল্ক অফ দ্য মেসেজ মাইট হ্যাভ বিন অরিজিনেটেড ফ্রম ফরেন কান্ট্রিজ। সেই কারণে আপনাদেরকেও মিডিয়া ফেসবুক টুইটারত পেপারত অনুরোধ করব যে গো টু অথেন্টিক সোর্সেস বিফোর বিলিভিং এনিথিং। আর আপনাদেরকেও যদি ফেক নিউজ বলে একটা প্রোগ্রাম 15-20 মিনিটের করব পারে যে যিকটা হোয়াটসঅ্যাপ মেসেজ ফেক বলে ডিক্লেয়ার করে দিব পারে যে এটা ফেক বলে, ইট উইল বি হেল্পফুল। মিডিয়া হ্যাজ এ হিউজ রোল টু প্লে ইন দিস অ্যাসপেক্ট। What is that? Private health sector, yes, this is an important issue. We'll have a meeting with all the private health provider day after tomorrow. Our idea is that either you take responsibility of the general patient, government will pay, then we'll release government sector completely for corona, or vice versa. But I think vice versa will not possible. সো বেসিক্যালি অসমৰ প্ৰাইভেট সেক্টৰ খেনিক আমি ৰেগুলাৰ গৰ্মেণ্ট পেচেণ্টৰ দায়িত্ব দিব খুজিছোঁ। এণ্ড অটল অমৃত অভিযান কাৰ্ড কেন বি ইউজ, ইট ইজ ৰেষ্ট্ৰিক্টেড ফৰ 12 or 13 এইলমেণ্ট, বাট উইল মেক ইট জেনেৰেল ফৰ চাম টাইম চ' ডেট চ' অল দিজ আই উইল ডিছকাছ ইন মাই নেক্সট প্ৰেছ কনফাৰেন্স, বিকজ টুডে মাই ইমিডিয়েট ৰিকুৱাৰমেণ্ট ইজ টু ব্ৰক লকডাউন ইন টু এফেক্ট। But once lockdown comes into effect, we'll have series of announcements which we'll do bit by bit. Private role of private sector, the economic impact, if bivinna dhanar medicine or kotha discuss hoi ase regarding dose. So I'll keep on coming back to you with a group of 10 people every day and we'll try to give you as much as news possible at this hour because আমি কব পাৰো যে আমিও অলপ সেন্ডিং রাইট ইনফরমেশন অফ টু দ্য পিপল ইজ অলসো এ ভেরি বিগ সার্ভিস এট দিস আওয়ার। মানুহক সঁচা শুদ্ধ খবর দিয়াটো এই মুহূর্তত বহুত প্রয়োজনীয়। গতিকে মই ভাবো দ্যাট মিডিয়া লাইক মি, লাইক আওয়ার ডক্টর্স, লাইক আওয়ার হেলথ অফিসিয়াল, আপোনালোকে ইনস্পাইট অফ ইউর ইনহারেন্ট রিস্ক আপোনালোকে নিজৰ কাম কৰি থাকিব লাগিব। ইনস্পাইট অফ ইউর রিস্ক এন্ড এনিথিং নিজৰ কাম সাংবাদিক সকলেও কৰি থাকিব লাগিব এণ্ড উইল কিপ অন মিটিং, আমি লগ লাগি থাকিম। ইয়োর ওন পাস হুইচ ইজ অলরেডি ইন ইয়োর পজিশন দ্যাট উইল বি সাফিসিয়েন্ট, বাট ওয়ান রিকুয়েস্ট, ইভেন উই আর সেন্ডিং দ্যাট রিকুয়েস্ট টু দ্য মিডিয়া ইন্ডাস্ট্রি অলসো, কাট ডাউন ইয়োর নন এসেন্সিয়াল স্টাফ। কোনোবাই এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম করে, রান ওল্ড স্টক নাও, দেয়ার ইজ নো নিড। যিখিনি এংকর তিনিজন আহে, মেক ইট ওয়ান,
তেওঁ অলপ ডাঙৰ, তেওঁ যিহেতু এবাৰ সোমালেই, লেট হিম ডু দ্য ডিউটি কমপ্লিট ফৰ দ্য ডে। সো উই আর রাইটিং এ অ্যাডভাইজারি অলসো টু মিডিয়া অর্গেনাইজেশন টু কাট ডাউন দেয়ার স্টাফ ইনসাইড দ্য অর্গেনাইজেশন, কারণ মই গুৱাহাটীৰ যিমান মিডিয়া অর্গেনাইজেশন জানো দেখিছো সব থোপ খাই বহে, ঠেক কৰি বহে, ওয়ান মিটার ডিস্টেন্স বহুতে নাৰাখে। সেইকাৰণে মিডিয়া ইজ অলসো নট ইমিউন ফ্রম দিস। গতিকে ফিফটি মানে মই ভাবো যে এজন এংকৰে দিনটো চলাব লাগে, নেক্সট দিনা নেক্সট এংকৰজন আহক। সো উই শুড ট্রাই টু কাট ডাউন এজ মাচ এজ এমপ্লয় দ্য ইনটেক অফ এমপ্লয়িজ পসিবল আন্ডার এ গিভেন সার্কামটেন্সেস। সব এইটো কোনো প্রুফ কতো নাই। যদি মানুষে কৈছে নিউজ পেপার করোনা আহে, এটা নিউজ পেপার করোনা আহিবৰ কাৰণে প্রথম করোনা থাকা মানুহ এজনে নিউজ পেপারখন টাচ কৰিব লাগিব। যদি ফ্যাক্টরির পর ডাইরেক্ট ডাইরেক্ট উলাই গুছি যায় এখন হব নয়, কিন্তু হকারজনের গাত যদি করোনা থাকে তেও টাচ করলে হব পারে, সেই ক্ষেত্রে মিল্কর প্যাকেটটো হব পারে, সেইটো ফরমাইজ বুলি কয় যে মিল্কর প্যাকেটটো হব পারে, চাহর প্যাকেটটো হব পারে, সব হব পারে। গতিকে দোজ থিংস আর কোনেও প্রুফ নাই, বহুত ইনফরমেশন নাই, কিন্তু নিউজ পেপারত থাকে বলে গম পালে ইমান দিন ভারত সরকার নিউজ পেপার বন্ধ করলেন, বিকজ টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, অল পেপার্স আর স্টিল অন পাবলিকেশন আর সব চলি আছে। সেখানে কিবা তাত থাকিলে ইমান দেরি ভারত সরকার বন্ধ করলেন, আর আমি এতিয়ালৈকে ভারত সরকার পর নিউজ পেপার উপর কোনো অ্যাডভাইজারি পোৱা নাই এই বিষয়ে। আমাক একো সাপ্লাই লাইন আমি অগমেন্ট কৰিব চেষ্টা কৰি আছো, কিন্তু ইট ইজ বিয়ন্ড দ্য রিচ অফ আসাম গভর্নমেন্ট। আর আপনাদের যে কৈছে আইসিইউ কিমান আছে, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট কোয়েশন, কারণ যেটো 60 আমি আইসিইউ বা কোভিডর কারণে কৈছো, দিজ আর এক্সক্লুসিভলি ফর করোনা, নট নর্মেল। কিন্তু আপনাদের অসমত জানে যে নর্মেল পেসেন্টেই আইসিইউ নাপায়, গতিকে এটো দিজ আর জবরদস্তি ক্রিয়েট করা পুল অফ রিসোর্সেস। জাস্ট টু গিভ ইউ এ ওয়ান বাই ওয়ান স্মল ব্যাকেট দিবর কারণে, এজ অফ নাও টোটাল আইসিইউ বেড অ্যাভেলেবল উইথ আস ইজ 150, অ্যান্ড অফকোর্স উইথ আইসিইউ বেড এভরিহুয়ার ভেন্টিলেশন ইস ইজ দেয়ার ফর করোনা। করোনা এতিয়া মানে উই হ্যাভ কাউন্টেড সাম প্রাইভেট হসপিটালস অলসো ইন দিস কাউন্ট, সো যে 60 আসলে 50 ভেন্টিলেটর আই রিসিভ ইয়েস্টারডে, সো নাও অল দিজ আর ইন দ্য প্রসেস অফ ইনস্টলেশন, সো দ্যাট টুকস টু 110, সো তেনেকে বাড়ি বাড়ি উই হ্যাভ এ ডিসেন্ট নাম্বার অফ 150-60 এজ অফ নাও। হিউজ প্রবলেম, বাট সামহাউ উই আর গেটিং পার্সোনাল প্রটেক্টেড ইকুইপমেন্ট হেজ থ্রি লেয়ার, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। সো থার্ড লেয়ার পার্সোনাল প্রটেকশন গিয়ার ইজ এ বিগ প্রবলেম, বাট এজ অফ নাও উই আর গেটিং 500 পার ডে ফ্রম ফিউ ফার্মস। বাট ইয়েস্টারডে উই হ্যাড এ গুড মিটিং উইথ এভরিবডি, অ্যান্ড সো যেহেতু গ্রোসারি ইজ এক্সেম্পটেড, পেট্রোল ডিপো ইজ এক্সেম্পটেড, ফার্মাসি ইজ এক্সেম্পটেড, গতিকে বস্তু বাহানি তো দাম বড়ার কথা নাই, পিপল ক্যান টেক ইট কুললি। কথাটো কইছো যে আজির মুহূর্তত সরকারে কি করিব পারে, এপিল করিব পারে, আহ্বান করিব পারে। আজির মুহূর্তত মই ফুড এন্ড সিভিল সাপ্লাই ইন্সপেক্টরকতো পঠাব নোৱাৰো, কারণ লকডাউন থাকিব, সকলো অফিস বিলাক বন্ধ থাকিব, তেওঁলোকক মই পার্সোনাল প্রটেকশন গিয়ে দি পঠাব লাগিব। গতিকে অসমবাসীর উপর বিশ্বাস রাখি আমি চলিব লাগিব। আর মই ভাবো যে যেতিয়া মানুহে সঁচা কথাটো পাব, দুই এটা টিভি চ্যানেলে কইলে টোটাল লকডাউন, সো দাম বাড়িলে, কালির পর যেতিয়া মানুহে গম পাব মোর মুখেদি বা আপনার মুখেদি যে গ্রোসারি খোলা থাকিব, ফার্মাসি খোলা থাকিব, গুডস মুভমেন্ট খোলা থাকিব, দাম বঢ়ার কথাটো নিজে নিজে নোহোৱা হয়ে যাব। সো আজি আগবেলা বিকজ অব এ নিউজ
যে ফটক করে উলাই গেল যে টোটাল লকডাউন বলে কারণে বাড়ি গেল, বাট বাই নাও মোর প্রেস কনফারেন্স যোনে শুনে আছে দাম কমাই দিব। আজির দিনত যাকে মানুষ এক্সপ্লয়েড করে দে উইল বি আইডেন্টিফাইড এন্ড দে উইল বি ডিল্ট ডিল্ট একর্ডিং টু ল, তেওঁলোকে হারি যাব নয় আজির দিনত কিবা এটা করে। আর আপনাদেরকো আর রাইজক মানে অনুরোধ করছো যে তেনেকা মানুষক ইমিডিয়েটলি তেওঁলোকৰ বিষয়ে থানাক জানাব লাগে, যোনে এই মুহূর্তত মানুষের লগত থিয় হব এরি মানুষক এক্সপ্লয়েড করব খুঁজে। না গাইডলাইনস আর অলরেডি দেয়ার, প্রধানমন্ত্রী নিজে কৈছে যে এইটো সময়ত হোর্ডিং নকৰিব, মানুষক এক্সপ্লয়েড নকৰিব। কিন্তু আজির মুহূর্তত আমার সন্মুখত যেটো সমস্যা আহি পৰিছে যে পেশেন্ট ট্রিটমেন্ট অগমেন্টেশন অফ মেডিকেল সাপ্লাই রিসোর্সেস প্রায়োরিটি বহুত হয়ে গেছে নয়, উই হ্যাভ অলরেডি স্টাম্প দেম নাই ফ্রম ইয়েস্টারডে উই হ্যাভ স্টাম্প এভরিবডি হু রিকোয়ার্ড হোম কোয়ারেন্টাইন, দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্য রেসিডেন্সিয়াল সোসাইটি অফ ফ্ল্যাটস কমিউনিটি অর্গানাইজেশন নাও হ্যাভ টু ইনক্রিজ সার্ভিলিয়েন্স, যদিও আমি না জানো কিন্তু আমার সোসাইটিখনে জানে এই ঘরত চারিজন মানুষ থাকে, হুইচ ইজ নাম্বার ফাইভ। আর কালির পৰা আননোন মানুষ ঘরের বাহিরত উলালেই, গ্রসারি কিনিব যাওয়া মানুষ বাদ দি বাকি উলালে তো পুলিশ উইল ক্যাপচার দেম। কালি ছয়টা বজার পিছত এক্সেপ্ট গ্রসারি কিনিব যাওয়া মানুষ, ঔষধ কিনিব যাওয়া মানুষক বাদ দি কোনোবা যদি রাস্তাত উলায় পুলিশ উইল অ্যারেস্ট দেম ইমিডিয়েটলি।